অস্ট্রেলিয়ায় ব্যবহারকারীদের কাছ থেকে কোনো তথ্য নেয়নি ফেসবুক দু বিশ সালের সেপ্টেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য চুরির অভিযোগে রায় প্রকাশ করে ফেডারেল আদালত মার্চে অস্ট্রেলিয়ার তথ্য নিয়ন্ত্রণ সংস্থা আদালতে অভিযোগ করেছে সালের মার্চ থেকে দু সালের মে পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন লক্ষাধিক মানুষের গোপনীয়তা লঙ্ঘন করেছে ফেসবুক অভিযোগপত্রে বলা হয়েছে অস্ট্রেলিয়ার গোপনীয়তা আইনের চরম লঙ্ঘন করেছে ফেসবুক এপ্রিলে ফেসবুক যুক্তি উপস্থাপন করে বলেছে অস্ট্রেলিয়া থেকে তারা কোনো তথ্য নেয়নি এবং ব্যবসার চেষ্টা করেনি আদালতে ফেসবুক যে যুক্তি উপস্থাপন করেছে তা প্রত্যাখ্যান করেছে ফেডারেল কোর্টের বিচারক থমাস থাউলি বলেছেন ফেসবুক অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য চুরি করেছে এছাড়া অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবসাও করেছে ফেসবুক থমাস থাউলের রায়ের পরিপ্রেক্ষিতে ফেডারেল কোর্টের অধীনে পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল করেছে আপিলের বিষয়ে ও এ আই কোন মন্তব্য করেনি সেপ্টেম্বরে ফেডারেল আদালত বলেছে আদালত এ বিষয়ে যথাযথভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছে এবং ফেসবুককে অভিযুক্ত হিসেবে প্রমাণ করেছে ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি